রেখে দিবেন, একটা ভাব থাকে আমি সারা বাংলাদেশের প্রতিটা কবি মাদ্রাসার উদ্দেশ্যে বলতেছি। মাদ্রাসার মধ্যে বিশেষ করে হেফজখানের ছাত্রদের মধ্যে অনেক সময় দেখা যায় তাদের মাথার চুলগুলো অনেক বড়। যেমন আমি একটু দেখাই দিচ্ছি আজকে, দিয়ে আসো। এই যে দেখেন ছাটগুলা কিভাবে দিছে, কেমন একটা কোরআনের দিকে চতুর্দিকে খম, একদম মাঝখানে অনেক বড় বড় করে রাখছে। ঠিক এগুলাকে খুব বাজে একটা অবস্থা, বাহিরের অনেক সময় বগাটে ছেলেদেরকে দেখা যায় এরকম, যে চতুর্দিক দিয়ে ছোটো করে মাঝখানে লম্বা রাখে। এটা মাদ্রাসার ছাত্রদের সামনে যায় না। কাজেই আমি আমার মাদ্রাসার মধ্যে আজকে দেখতে পেলাম, সাথে সাথে তাদের জন্য আমি একদম খেটে সমান করে দেব যেন ভবিষ্যতে আর কখনো তারা এরকম না করে। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আমার দেখানোর উদ্দেশ্য একটাই, যেন আপনারা সবাই একটু লক্ষ্য রাখেন। কারণ এই ধরনের চুল যখন ছাটে ছাত্ররা, তখন কিন্তু তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় অনেকটা, যে এটা একটা অন্যরকম ভাব থাকে ভিতরে, যে ভাবের জন্য তাদের পড়ালেখার অনেকটা ক্ষতি হয়ে যায়। এটা স্বাভাবিকভাবে অনেকেই চোখে পড়ে না, কিন্তু তাদের সাথে কিন্তু শয়তান কাজ করে অনেক সময়। এরকম এই ভাব থেকে আস্তে 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 ছাত্ররা মাদ্রাসা থেকে চলে যায়, পড়তে ইচ্ছা করে না, পড়তে ভালো লাগে না, হ্যাঁ, এই জন্য হয়তো তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। কাজেই আজকে আমি আপনাদের সম্মুখে একদম ছোটো করে দেব, এই ছাত্ররা আজকে আমার সাথে ওয়াদা করতেছে আর কখনো এভাবে বড় করে কাটিং দিবে না। তো আপনারা দেখতে থাকুন, আজকে আমি অনেকগুলো ছাত্রকে ধরেছি যাদের মাথার চুলগুলো লম্বা থাকে। হ্যাঁ, লম্বা থাকার কারণে তাদের ভিতরে অন্যরকম একটা মন মাইন্ডের কাজ করে, যা আস্তে 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 শয়তান তাদের উপরে বাসা বেঁধে তাদেরকে মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দেয়। তো আপনারা দেখেন আজকে আমি এদেরকে একজন একজন করে সবগুলো চুল কেটে দিব। দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এভাবে সবার চুলগুলা কেটে দিবেন। হ্যাঁ, এভাবে আস্তে করে সুন্দর করে চুলগুলা কাটি দিবেন, তারপর তারা নিজেরাই সাইজ করে নেবে। যাও, আরেকজন আসো। হ্যাঁ, সম্মানিত, আমরা এখন আরেকজন ছাত্রকে রাখি। স্যার দেখেন চুলগুলা কত বড় বড়, ভিতরে অহংকার ভাব, যে কারণে তাদের পড়ার পিছনে পড়তেছে অনেকেই। এই ভাবের জন্য অনেকটা মন মানসিকতা চেঞ্জ হওয়ার কারণে আজকে তারা অনেক পিছিয়ে যাইতেছে। এগুলা আমাদের কমি অঙ্গনের সাথে যায় না, যে কারণে আমি তাদেরকে আজকে কেটে দিতেছি। দেখতে দেখুন, এগুলো পুরোটাই ছোটো করে দিবা, ঠিক আছে? এগুলো পুরোটাই ছোটো করে রাখবা। হ্যাঁ, যাও আরেকজন। তারপর আস্তে আস্তে সবগুলো খাইতে দিবা। ওকে, যাও আরেকজন, তাড়াতাড়ি আসো। দেখেন চুলগুলা মাঝখানে কত বড় রাখছে। এই চুল রাখার কারণে কিন্তু অনেক সময় বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, শয়তানে ওসওয়াসা দিতে থাকে, এভাবে ছাত্রগুলোর জীবন নষ্ট হয়ে যায়। যে কারণে আজকে চুলগুলো কাটতেছি, আবার অন্যরকম মাইন্ড করবেন না, এরা হাসি মুখে আজকে চুল কাটতেছে, হয়তো অনেকদিন বোঝা নাই, আজকে বোঝানোর পরে অনেকটাই নিয়ন্ত্রণে আসছে, আর কখনো এভাবে রাখবে না। তাদের খুশি মতে, কি খুশি না, খুশি মতে তারা চুলগুলো কাটতেছে। আপনারা দেখেন, অটোমেটিক তারা অন্যগুলা ইনশাল্লাহ কেটে ফেলবে। যাবো, হ্যাঁ আরেকজন আসো। খুশি খুশি মনে আসতে হবে। হ্যাঁ, এই তো দেখেন চতুর্দিকে কেমন খাটো করে মাঝখানে লম্বা করে রাখছে, একদম অনেক লম্বা চুল। এগুলো আসলে খুব খারাপও দেখা যায়, ওদের মন চেঞ্জ হয়ে যায়।
যাও আরেকজন। দেখেন স্কানের মধ্যে পড়ে, তারপরে কত বড় বড় চুল, মাঝখানের চুলগুলো শুধু বড় থাকে, যে কারণে এটা এদেরকে আমি কাটতে বাধ্য হয়েছি। ভিতরে কিসের একটা ভাব থাকে, আল্লাহ আল্লাহদের কখনো ভাব থাকা নাই। হ্যাঁ, সবগুলো চুল পরবর্তীতে কেটে করবো, ঠিক আছে? যাও আরেকজন। দেখেন অনেক বড় চুল, সামনের চুলগুলো অনেক বড় বড়, যে কারণে কেটে দিতেছি, পরবর্তীতে ওরাও কেটে ফেলবে আশা করি।